আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 1920 7 মার্চ রাত কটা? কি বার ছিল ওটা? মঙ্গলবার। বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা? আমি বলি সৎ সাহসী ছিলেন, উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য, সে কি করত তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়াবান। সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়ালু ছিলেন। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে, এই তার ই ছিল। সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই আপনারা তারা তাকে সফল করছে। স্বাধীনতা প্রিয় সে ছিল, স্বাধীনতা প্রিয় ছিল, সে স্বাধীনতাভাবে স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং দয়ালু ছিল। এই মোট কথায় এই ছোটকালের ঘটনা একটা একটা বললি তো এরকম চলবে না। এই রোগ এটাই তার প্রধান নীতি ছিল তার, যে সে কোনো কোনো দুষ্ট লোক, দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সবসময় সৎ লোকের, আর সবসময় সে নেতাতে নেতা, এই সব কাজের সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত, কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন, আপনি কি বলে ডাকতেন তাকে? খোকা বলে। খোকা বলে বলছি। আচ্ছা, কবে বলেছিলেন খোকা? বেশি দিন নাই, কোনো সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি এখন, মজিব কই, আপনার কাছে মজিব কই, তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা, ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? মত করছি এবং মতে রয়েছি, এমন কিছু মত করেনি যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে সে ভালো। তিন পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেনি। সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। আচ্ছা, উনি শুনেছিলাম ছোট নেতা, প্রত্যেক কাজের নেতৃত্ব নিয়েছে সে, যেখানে যাও স্কুলে, স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব নিয়েছে। মাস্টার পর্যন্ত যে লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়তো, মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো, সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানতো না, কিন্তু সে হেডমাস্টার আগে আসলো, তখন তার বদলাতে হবে করতে, মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না, তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়। ও, হোল স্কুল মানে সমস্ত স্কুল স্ট্রাইক করে দিল, স্ট্রাইক করে দিয়ে ছাত্ররা সব ছাত্রের নেতৃত্ব নিল, নেতৃত্ব নিয়ে স্ট্রাইক করে তারে সেখান দিয়ে সরাইয়া অন্য মাস্টার হলো। তাহলে ছোটবেলার থেকেই ওই স্কুল অবস্থা থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা একটা ছিল এই আপনার মনোভাব, সেটা আপনারা লক্ষ্য করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা, উনি তো লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। মনোযোগী ছিলেন
এবার ওরকম ছেলে হয় না, আল্লাহ দিতে পাইছি তার সান সে দিতে পাইছি। আচ্ছা, উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো, খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল? স্বাভাবিক, খুব বেশি বলে বেশি নেই, ফুটবল খেলতেন মনে হয়, ফুটবল যে হারে তাতে সংখ্যা সম্পাদ যে জায়গাটা সেই কারে শ্রেষ্ঠ, যেখানে যাবে সেখানে সেখানকারই নেতা। তিনি ছোটবেলায় নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। যখন পাকিস্তান হলো, যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায়, জি, তখন ওখান দিয়ে বিএ পাস করে আসলো, জি, এখানে আসে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার ওই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো, জি, হলি ফেসে তারা কলেজ ইউনিভার্সিটিতে 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন না, তার আগে হয়েছিল, জি, তার আগে ইউনিভার্সিটি ওরা স্ট্রাইক করে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটির ওই মেনিয়ালস স্ট্রাইক, হ্যাঁ, যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য তো শুয়ে ভরে ফিরে শুয়ে গেলো, তখন ওরে ই করলো আপনার এক্সপেল করলো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। তুমি মুচলি লেখা দাও, তো তিনি বলেছিলেন যে মুচলি আমি দেবো না, তখন তাকে বহিষ্কার করা হয়, এক্সপেল করা হয়। রাজনীতি আপনার নিশ্চয়ই মনে আছে, ওই কথা বলেছিলেন উনি যে আমি বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো, তবে ছাত্র হিসাবে নয়, এই কথাটা উনি বলেছিলেন। আচ্ছা, আর উনার একটু রাজনৈতিক জীবন, ছোটবেলা থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ, আগ্রহ ছিল, কিন্তু সে সময় তো আর এত এই পাকিস্তান হিন্দুস্তান বা সে তো খালি মুসলিম লীগ ছিল, আর কোন তো ছিল না, মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে খুব কাজকর্মীতে ইলেকশন করছে, তারপরে আপনার অন্যায়ের প্রতিবাদ কনফারেন্স করছে, তাহলে অহিদের জমানের কনফারেন্সে প্রতিবাদ করে, সেই জন্য আবার হাজতে যায়। 18 দিন পরে আমি সেই হিন্দু গিয়ে ধরে সেই তারে ছাড়াই নিয়ে আনি। আচ্ছা, আর একটা কথা আমরা অনেক উনার জীবনীতে পড়েছি, উনি ছোটবেলা থেকে ভীষণ দয়ালু ছিলেন, একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন, তারপরে ওই শাড়ি ওই লুঙ্গি দিয়ে দিছিলেন, এটা তো আপনি দুই একটা ঘটনা আমাদের বলেন না? ওই তো ন্যাংটা হয়েছিল, তার কাপড় দিয়ে চলে আসলো বাড়ি। এটা কিভাবে হয়েছিল? সেই যে সেই ছেলেটা আপনার আইএ পাস করছে, জি, একজন জজ সাহেবের ছেলে, জি, মাদারীপুর বাড়ি, জি, তো ওর সঙ্গে তার জানাশোনা ছিল, তো ওর মাথা খারাপ হয়ে যায়, মাথা ওখানে গোপালগঞ্জে আসে, গোপালগঞ্জে আসে রাস্তা দিয়ে ও ন্যাংটা থাকে, ওই ওই জানাশোনা ছেলেটা আইএ পাস করে, একবারে ওর সাথে দেখা, ও রসরঞ্জন বাবু হেডমাস্টার মাস্টারের কাছে পড়তো, সেদিন যে পড়িয়ে আবার আসতেছে, ওর সঙ্গে পথে দেখা, ও করেছে ভাই তোর কাবুরা আমার দেয়, আমার কান কাবুর দেয়, তখন ও কি করবে, তখন ও নিজের কাবুর খান খুলে তাদের দিয়া গায়ে চাদর ছিল, তাই যে নিজে বাসায় আসলো ফুরিয়া, আমি বললাম বলে তোর কাবুর করি, বলে তা দিয়েছি, কালে দিয়েছি, বলে পাগলা বাটারে বয়স করছি যা। আর আপনার ওই গোলাপ থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল, উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল, এবং তখন গোলাপ থেকে ধান দিয়ে দিয়েছিল, মোট কথা তখন আপনার কিছু বলেননি? এটা তিনটে কথা, জি, সৎ সাহস ছিল।